ইতিহাসে নাই এক পর পর দুইবার স্বতন্ত্র এমপি আপনারা দিছেন দেন রাজনীতি করতে একটা বার আমার কথা শুনেন দেন আমাকে রাজনীতি করতে কোন চেয়ারই বড় না হৃদয়ের থেকে কোন চেয়ার বড় না আপনার আমি প্রথম এমপি হইয়া যখন আমি বুঝছি যে আমি আমার সাথে থাইকা দাফরুল্লাহর সাথে কথা বলতেছে তখনই আমি শপথ পড়ার পর প্রথম প্রথম আমি বলছিলাম বাবুল ভাই আপনি ইউনিয়ন পরিষদ চাইদা উপজেলা করেন কিন্তু আপনারা যদি সব কথা আমার শুনতে যান তাহলে আমি মাইকে সব বইলা দিলে আমি রাজনীতি করব কিভাবে রাজনীতি করব কিভাবে সদরপুরে স্টেডিয়াম করতে হবে মিনি বাইপাস রাস্তা করতে হবে 100 বাদ বিদ্যুৎ আনতে হবে মাটির রাস্তা ইটের করতে হবে অনেক কাজ আমার উপরে আমাকে সহযোগিতা করেন আমাকে সহযোগিতা করেন কিন্তু আমার বিপক্ষে আমার উপরে রাগ হইয়া লিপুরে ভোট দিয়া আমার শক্তি আমার মন আমার হৃদয় ভাঙা দিয়েন না আমি যদি তাকে বলছি যে বাবুল ভাই এটা ভালো মানুষ হয় না দেন তাকে উপজেলায় নমিনেশন দিই কেউ আসে না কেউ উপজেলা করতে আসে না কেউ আসে নাই আমি যদি তাকে না বলতাম আজকে আপনারা বলতে পারতেন আমি প্রথমে বলছি আপনি আমার ভাই আপনাদের নিয়ে যুদ্ধ শুরু করছি এই স্বাধীনতার আমার যতটুকু অধিকার আপনারও ততটুকু অধিকার আপনি আসেন কারণ আমি আমার ব্যক্তি রাজনীতির থেকে আমি আমার কর্মীর রাজনীতি বেশি পছন্দ করি আমি আমার নেতাকে সম্মান বেশি দেই আপনারা একটা জিনিস মনে রাখবেন যে বাবুল আমার যে চাইর ভাই তার পরে বাবুল আমার আরেকটা ভাই তার দায়িত্ব আপনার না তার মার কাছ থেকে আমি তার নির্বাচনের আগে তারে নিয়ে গেছিলাম এবং এই বাবুলের দায়িত্ব আমার সেই চিন্তা আপনারা করেন না সেই চিন্তা আমার আপনারা করেন না সে এর আগের বার আমার নির্বাচন করে নাই তো ভাই একসময় তো ভাঙ্গা সদরপুর চরবদনের কেউ আমার ছিল না সেটা চিন্তা করে তো লাভ নাই তবে এই 5 বছরে আমি যদি একটু ব্যথাও পাইছি সে ব্যথাটা সেও পাইছে সে যদি একটু কষ্ট করছে কষ্ট পাইছে সেই কষ্টটা আমিও পাইছি আমাকে রাজনীতি করতে দেন বাবা শেখ হাসিনা আমার উপরে অনেক বড় একটা ভোজা দিয়া দিছে এমপি বানাইয়া আমি বলতে পারি না একটা আমার আমি 5 বছর তার থেকে দূরে ছিলাম তারে দেখিও নাই সামনাসামনি তার কাছেও যাই নাই কিন্তু সে আমাকে কিন্তু এমপি বানাই দিতে কত বড় ঋণী সে আমাকে বানাই দিতে একবার বুঝেন একবার বুঝেন আমি কত বড় ঋণী তার কাছে এই ঋণ আমারে শোধ করতে হবে বাবা আর যদি না বলেন বলেন উপজেলায় যাই কিউরোর কাছে রিজাইন পেপার দিয়ে চলে যাবো আমার আপনারা চিন্তাও করেন না এমপি গিরি আমার কাছে বড় ব্যাপার না কিন্তু আমাকে শেখ হাসিনার ঋণ শোধ দিতে হবে আমি রাতের বেলা ঘুমাইছি বা 20 দিন আমি ঘুমাই নাই ইলেকশনের পরে 9 দিন আমি বিদেশে ছিলাম আমার চোখে ব্যথায় আমি বাঁচি না আমার চোখের মণি এমন অবস্থা যে আমি না ঘুমাইতে ঘুমাইতে যে আমাকে 7-8 দিন যে বিদেশে থাকতে হয়েছে আমি রাতের বেলা সবাইকে ফোন করছি বাবুল ভাইরে ফোন করছি শত ভাঙ্গার সবাইরে ফোন করছি কইছি আমারে যদি ভালোবাসেন যদি আমার উপর আপনাদের ভালোবাসা থাকে বাবা কারো গায়ে হাত দিয়েন না কারো ঘর বাড়িতে আগুন দিয়েন না ফোন করি নাই সারা রাত সবারে ফোন করছি কারো গাড়ি বাড়িতে হাত দিয়েন না সকাল 9টার সময় একটা রাত ঘুমাইছি সকাল 8টার সময় না 9টার সময় ঘুম থেকে